আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইটি থেকে প্রথম অধ্যায় আকাইত এই অধনী নিয়ে আলোচনা করব এবং এই অদ্দয়ে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কীভাবে সম্পন্ন করবে তা দেখিয়ে দিব এখানে তোমাদেরকে এই অদয়টিতে প্রথমেই বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী নতুন শ্রেণীর নতুন পাঠে স্বাগত পাঠে প্রবেশের আগে একটু পাঠাগার ঘুরে আসলে কেমন হয় দারুণ না সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম পাঠ শুরু করার আগেই তাহলে চলো শিক্ষকের নির্দেশনা অনুসারে কোনো একটি পাঠাগার থেকে ঘুরে আসা যাক ঘুরে দেখা হয়ে গেলে শিক্ষক তোমাকে এবং তোমার বন্ধুদেরকে কিছু কাজ করতে দিবেন কাজগুলো সঠিকভাবে পালন করতে করতেই তুমি এই পাঠ্যপুস্তক অনুসারে ইসলামের জ্ঞান অর্জন করতে থাকবে এরপর আমাদেরকে এখানে বলা হয়েছে আকায়দের পরিচয় আগের শ্রেণীতে তুমি সংক্ষিপ্ত পরিসরে আকায়দের ধারণা পেয়েছ এই শ্রেণীতে আমরা এ বিষয়ে আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করবো আকায়দ শব্দটি আরবি এটি বহু বচন এর এক বচন হলো আকিদা যার অর্থ বিশ্বাস আর শরীয়তের দৃষ্টিতে আকায়দ বলতে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি ধীর বিশ্বাস স্থাপনকে বোঝায় ইসলামী আঁকিদার মূল কথা হলো বিশ্বাস কর্মচিন্তা ও চেতনায় মহান আল্লাহকে সর্বশক্তিমান মেনে নেওয়া এবং শিরক থেকে মুক্ত থাকা এরপর আমাদেরকে এখানে বলা হয়েছে ইসলামী আকিদা এর মৌলিক বিষয়সমূহ একজন মুসলিমকে মৌলিক সাতটি বিষয় এ আনতে হয় যা আমরা ইমানে মুফাসেল নামক কালেমার মাধ্যমে স্বীকৃতি দিই এগুলো হলো এক আল্লাহর প্রতি ইমান দুই মালাইকা বা ফেরেস্তাগনের প্রতি ইমান তিন আসমানি সামের প্রতি ইমান চার নবীর আসলগণের প্রতি ইমান পাঁচ আখিরাতের প্রতি ইমান ছয় তকদির ভাগ্য বা নিয়তি এর ভালো মন্দের প্রতিমান সাত মৃত্যুর পর পূর্ণ জীবনের প্রতি ইমান তোমরা এখানে নিচের এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে আল্লাহতালার পরিচয় এরপরে হচ্ছে আল্লাহ তালার প্রতি ইমানের মর্মার্থ আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান আনা আল্লাহর কর্তৃত্বে বিশ্বাস স্থাপন আল্লাহই একমাত্র উপাস্য এ কথায় বিশ্বাস স্থাপন আল্লাহর সুন্দর নাম ও সিফাত সময়ের উপর বিশ্বাস স্থাপন আল আসমাউল হোসনা এ অধ্যায়ের মধ্যে আল আসমাউল হোসনা এই বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর গুনবাসক নাম আল্লাহ খালিকুন আল্লাহ মালিকোন এই লেখাগুলোকে তোমরা ভালোভাবে পড়ে নিবে এরপর আমাদেরকে এখানে বলা হয়েছে বাড়ির কাজ আল্লাহর নিরানব্বইটি গুনবাচক নামের একটি সুন্দর চার্ট প্রণয়ন করবে আমি তোমাদেরকে এই বাড়ির কাজটি কীভাবে সম্পন্ন করতে হবে তা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আল্লাহর নিরানব্বইটি গুনবাচক নামের একটি সুন্দর চার্ট তৈরি করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের একটি সুন্দর চার্ট কিভাবে তৈরি করা যায় আমি এখানে এই চার্টটিতে আল্লাহর নিরানব্বইটি নামের একটি তালিকা তৈরি করেছি তোমরা এই তালিকা বা চার্টটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে একটি সুন্দর চার্ট তৈরি করবে এরপর আমাদেরকে পড়তে হবে মালাইকে বা ফেরস্তাগনের প্রতি ইমান তোমরা এখানে এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে এই অধ্যায়ে শুধুমাত্র একটি কাজ দেওয়া হয়েছে আমি তোমাদেরকে এই কাজটি করে দেখিয়েছি এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী দ্বিতীয় অধ্যায় ইবাদত এই অর্ধের যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাতে পারো আর আমাদের চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো